সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়ে তারা শহীদ হয়েছে এই যে তরুণদের ঐক্যটা করা সেটা ছাত্র হোক শ্রমিক হোক শ্রমজীবী হোক এই তরুণদের ঐক্যটা রক্ষা করা এই দ্বিতীয় পর্বে আরো অনেক জরুরি কেননা বিদ্যমান ব্যবস্থা বদলে আরেকটা সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার প্রশ্নটি মোটেই সহজ কাজ নয় এর জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উদ্বোধন দরকার ছাত্ররা যদি মনে করে যে আমরা বাড়ি ফিরে গেলেই সব হয়ে যাবে সব হয়ে যাবে না রাষ্ট্র নির্মাণ সমাজ নির্মাণ গণতান্ত্রিক চর্চা এটা সার্বক্ষণিকভাবে একটা নির্মাণের প্রশ্ন এটা ব্রিক বাই ব্রিক নির্মাণ করার প্রশ্ন সুতরাং আমাদের ভবিষ্যৎ চালিকা শক্তি হিসাবে আমরা নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন দেখতে চাই এবং শিক্ষার্থীরা যারা একেবারে স্কুল ছাত্ররা শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছিল এইটা উনিশশো সালের আন্দোলন সম্পর্কে একজন পণ্ডিত বলেছিলেন যে ওই জনের তিনি ওই জনের ওই ওই আন্দোলন দেখেছেন নিজেও ওই স্কুল কিংবা কলেজের শিক্ষার্থী ছিলেন তার বক্তব্য ছিল যে আমাদের প্রজন্মের সব যারা যারা রাস্তায় নেমেছে এরা আর কখনও মাথা থেকে রাজনীতিটা ছাড়াতে পারেনি না তাদের বাকি জীবন তারা কোনো না কোনোভাবে রাজনৈতিক থেকেছে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে কিংবা আমার আমাদের দলের নেতা সাথে যারা রাজপথে নেমেছে পাঁচই আগস্টে তারা তাদের মাথা থেকে এই রাজনৈতিক ভূত আর কোটান কোট ছাড়াতে পারবে না কিন্তু এটা যদি পজিটিভ ডিরেকশনে যায় তাহলে আমাদের সামনে হোপ আছে যে প্রত্যাশা আপনারা সবাই নিজেই দাঁড় করিয়েছেন রাজনৈতিক সংগ্রাম থেকে কিন্তু রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার মেরামত রূপান্তর সবগুলো আশা এসছে ছাত্র এমন নতুন কোনো দাবি তোলেনি কিন্তু তারা তাদের স্বপ্নের সীমাটাকে আরেকটু প্রসারিত করেছে আরেকটু বড় কিছু তারা চায় এত আত্মত্যাগের উপরে রাজনৈতিক নেতৃত্ব আছেন তাদের সামনে চ্যালেঞ্জ কিভাবে তারা এই ছাত্র তরুণদের প্রত্যাশা পূরণ করবেন আগামী বাংলাদেশ নির্মাণে কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে তখনই যখন যাকে বলে পাহারাদার হিসেবে এই ছাত্ররা তাদের ঐক্যটা বজায় রাখতে পারবে